আজকে সবাই আপনার উপরে দাঁড়ায় জানাজার নামাজ পড়ব। কোন দিন না জানি আমার ডাকটা চলে আসে, কোন দিন না জানি আমার সিরিয়ালটা চলে আসে, কোন দিন না জানি আমার উপরে তা জানাজার নামাজ দাঁড়ায় যায়। সাল্লু কবলা তুসাল্লালি, যেদিন আমার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে আমার বাপ দাঁড়ায় থাকবে আর কাঁদবে আর বলবে আল্লাহ এমন ভারী বোঝা কেমন করে আমি কাঁধে নিব। আবার কখনো বাপ খাটিয়ার মধ্যে শুয়ে থাকবে, সন্তান খাটিয়াটা কাঁধে নিবে আর বলবে আল্লাহ আজকে থেকে তো বাপ হারা হয়ে গেলাম, মা হারা হয়ে গেলাম। কিন্তু এমন কপাল পুরা মানুষ আমরা, সল্লু কবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো নামাজ পড়ো, একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। অন্ধকার কবরে গেলে বুঝবেন নামাজ কেমন দামি, লোকটা তাকায় দেখবে গুট গুটে অন্ধকারের ভিতরে কে যেন দাঁড়ায় আছে, প্রশ্ন করবে কে গো তুমি, সব রেখে একা একা চলে আসলাম, কে তুমি আমার ডান দিকে দাঁড়ায় আছো। নামাজ ডাক দিয়ে বলবে আমি তোমার নামাজ, অন্ধকার কবরের ভিতরে সঙ্গী হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা বা দিকে তাকাবেন, দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে গো তুমি, বলবে আমি তোমার রোজা, অন্ধকার কবরের ভিতরে আজকে দাঁড়ায় গেল। লোকটা দেখবে কে যেন মাথার কাছে দাঁড়ায় আছে, কে গো তুমি মাথার কাছে, বলবে আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার মাথার সামনে দাঁড়ায় গেল। ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি, ছোট ছোট আমল গুলাব লোকটার পায়ের সামনে দাঁড়ায় থাকবে, কে গো তুমি, আপনার ছোট ছোট আমল গুলো আপনার পায়ের সামনে আজকে দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে আপনার আমল আপনার জন্য যিনি দাঁড় করায় রাখবেন তিনি কে? আমার ভাইরা নামাজ ছাড়বেন বলেন, ছাড়বেন নামাজটা আর ছাড়েন। একটা কারণে নামাজ আমাদের ছুটে যায়, কারণ আমাদের ওজুর স্পিরিটটা ভালো হয় না, কি হয় না? অধিকাংশ মুসল্লির ওজুর যেই নম্রতা ভদ্রতা সুন্নতটা থাকা দরকার ছিল অধিকাংশ মুসল্লির নাই, এজন্য নামাজ বেশি দিন টিকে না। একটু ধরাই দিই, জি সবাই কয় নাই, হুজুর শেষ করে ফেলা, এমন ওয়াজ কিন্তু অনেক সময় হয়ে গেছে, শেষ করে ফেলে আজকে। আচ্ছা বলছিলাম যে কয়টা আয়াত পড়ে জানি রসুল কাঁদত, লিল্লাহ তাকবীর, কয়টা আয়াত পড়া? অনেক সময় মানুষে কয় হুজুর তাফসির করলে মানুষে বুঝতো না, একটু কিচ্ছা কাহিনী কয়, বুঝেনি মানুষে বুঝে, কয়টা আয়াত পড়ে জানি কাঁদত? একটা কোন সুরার? মাশাআল্লাহ, কি শ্রোতা, সুবহানাল্লাহ। আরেকটা জানি কোন সূরা? কোন সূরা? মাশাআল্লাহ, আল্লাহ, যে শ্রোতারা এত সুন্দর করে শুনছে প্রত্যেক জনকে আল্লাহ তুমি তোমার ওলি বানায় দিও, পড়েন আমিন। আহারে কত যুবক আজকে সাথে সাথে আমিন বলছি, আল্লাহ একটু মনটারে যদি আপনি পরিবর্তন করে দেন এই যুবকগুলো তো আপনার ওলি হয়ে যাবে। আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আমার ভাইরা আমার মুরব্বীরা আজকের মাহফিলে যারা বসছেন, কয়টা আয়াত জানি কইছি আমরা, এখন আসি জানি কোন জায়গায়? মাশাআল্লাহ, দেখছেন ওজুর ভুলগুলা, আমরা দেখবেন ওজু করার সময় কলের নিচে দুইটা হাত দিয়ে এইভাবে দলাডলি করি কয়বার?
দলাডলি শেষ কয়বার? তিনবার দুইছে, তিনবার দুইতে কয় নাই। রাসূল কইছে এই হাত তিনবার, এই হাত তিনবার, কয়বার? আপনি দু হুজুর এত সোজা বানাই লাইলেন, তিনবারের মধ্যে হেরে লাইলেন, কয়বার হইব? কয় না, কয়বার? শুরুতে ভুল করে কি, এই দেখেন এটা ছোট্ট মিশক আছে, এটা মদিনা থেকে, ওই যে মক্কা মদিনায় গেছি পরের থেকে শুরু করছি এটা রাখা, একবারে সাইজ হইতে হইতে দূর হয়েছে। এরকম একটা মিশক এখন থেকে সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ ওযুর সময় হয়েছে মিশকটা এইভাবে ধরবেন। সবাই একটু আঙ্গুল দিয়ে দেখান কেমনে, এই যে তিন আঙ্গুল এদিকে, এক আঙ্গুল এদিকে, আর এই আঙ্গুলটা এখানে, একটু বড় না হইলে বোঝানো যাবে না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ কলম এখন দুইটা হয়ে গেছে। এই দেখেন, এই তিন আঙ্গুল, এই আঙ্গুল কই? সবাই একটু দেখান, এটা প্র্যাকটিস করেন আজকে নিচে, ঠিক আছে না? ধরছেন? আর এই আঙ্গুল উপরে, এই যে। এরপরে এইভাবে এইভাবে মিসওয়াক করবেন, এইভাবে করলেন অসুবিধা নেই, এইভাবে বেশি বেশি করবেন, মিসওয়াক করবেন, ধরা ঠিক আছে তো? মুখস্থ হয়েছে তো ইনশাল্লাহ? আর মিসওয়াকটা এইভাবে সোজা করে রেখে দিবেন। এজন্য আরবরা দেখবেন কলমের পাশে সুন্দর করে এইভাবে মিসওয়াকটা রাখে, দেখছেন না? এই তো মাশাআল্লাহ, উনি কয়েকদিন আগে আসছে, এরপরে আমাদের এক ভাই কয়েকদিন পরে আবার যাবে। এই যে মিশকটা দেখবেন তারা কলমের পাশে একবারে সুন্দর করে এইভাবে রেখে দেয়। আমারটা ছোট হয়েছে যেন রেখে দিলে চলে যায় নিচে। আপনারা এখানে না রাখেন, অন্তত মিশকটা সাথে রাখবেন, কোন ইনশাআল্লাহ। ওযুর শুরুতে কি করবেন? মিশক, সবাই বলেন কি করবেন? এরপরে ওযু যখন শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন, এরপরে দুই হাত কয়বার দৌত করবেন? জোরে কন কয়বার। আমি নিশ্চিত 70% লোক এখানে আসিল যারা কলের তলে দিয়া তিনবারে সারছে। কয়বারে এখন সারবেন? কয়বারে? ঠিক আছে না? এই ভুলটা আমরা করি প্রতিনিয়ত। এরপরে দ্বিতীয় ভুল দেন কেমনে করি, যখন মুখের ভিতরে পানি দেই তাড়াতাড়ি পানি দিয়ে আস্তে ছেড়ে দিই। রসুল শব্দ চয়ন করছে মাদমাদহ, মাদমাদা মানে গরগর 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 করে ভিতরে আওয়াজ করবে। রমজান মাসে হালকা করবেন, বেশি করবেন না, তাহলে অজু পানি ভিতরে গিয়া রোজা নষ্ট হয়ে যাবে। রমজান ছাড়া গরগর করে ভিতর থেকে আওয়াজ হবে, এটার নাম মাদমাদা। করেনি জিডা জুড়ে হয় নাই, আর কেউ কেউ কেছে মাঝে মাঝে করে, তাহলে এটা মোটামুটি আছে, ঠিক আছে, এটা আর আমরা বললাম না। এরপরের ভুলটা দেখেন কি, এরপরের ভুলটা হচ্ছে পানি হাতে নিয়ে নাকের মধ্যে ছিড়ে দেওয়া না ভিতরের দিকে টান দেওয়া, ইস্তিনশাক মানে ভিতরে টান দেওয়া, হালকা করে টান দিবেন। কেন? কারণ এইখানে একটা জিন থাকে, শয়তান থাকে, তার নাম খাইসুম, আপনার খাইসুমের ভিতরে বসা থাকে, খাইসুমের ভিতরে একটা শয়তান বসা থাকে, যেই শয়তানের কাজই হচ্ছে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া, নামাজও যাইস না এখন ঘুমা। আপনি যখন একটু ইস্তিনশাক করবেন তখনই তাকে আঘাত করবে, সে আর থাকতে পারবে না। এরপরে ইস্তিনসার করবেন, বাঁ হাতে ঝাড়বেন। আমার মনে হয় 99%-এর উপরে মানুষ ইস্তিনশাক করে কখনো ওযু করে নাই। হুদা পানি ছিড়ে দিস, এটা দেখো সিডানো, এটা দেখো আর রাসু বিল মা, পানি আমি সিডানো। রসুল এই কথা কয় না, রসুল কইছে ইস্তিনশাক, বাবে ইস্তিফালের মাসদার, হাতও পানি নেও নাক দিয়ে আমি টান দাও, এটার নাম ইস্তিনশাক। বেশি জোরে দিয়েন না, এই পর্যন্ত উঠাইবেন, এরপরে বাঁ হাতে ঝাড়বেন। এই ভুল আমাদের সমাজে আছে না নাই? হায়রে মুসলমান, এই ভুল আজকে শুধরে নিব না ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়েরা মুখমণ্ডল দৌত করার ক্ষেত্রে চুলের গোড়া থেকে নিয়ে দুই কানের লতির, এই যে হাত, যেই হাড়ের উপরে দাঁড়িয়ে
এই পুরো হাতটাকে ভালোভাবে দৌত করবেন, মুখমণ্ডল দৌত করবেন, দাড়িগুলা ভালোভাবে খিলাল করে দৌত করবেন। যিনি আমাকে আপনাকে নূরানি চেহারার অধিকারী বানায় দিবেন তিনি কে? বলবেন হুজুর আমি মানুষ কালা, নূরানি কেমন? আরে মিয়া আপনি কালা হইতে পারেন, কিন্তু আপনি কত দামি আপনি জানেন না। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ভালো করে আপনি ওযু করেন, চেহারাটা জকজকে হয়ে যাবে, বিশ্ব নবী কোটি কোটি মানুষের ভিতরে চিনবে, সাফাত করবে। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ।